35 বছর চালিয়েছে, আমি এই 17 বছর চালাচ্ছি। 10 টাকা সব পরোটা, এটা ইউনিক নয়, ইউনিক হচ্ছে 10 টাকা সব পরোটার সাথে তিন রকম তরকারি আবার একটা জিলাপি। এই যে এখানে এই যে জিলিপিটা দেখাতে ভুলে গেছি, চলে এলাম আবার একটা নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজ অনেকদিন পরে, প্রায় এক মাস পরে ভিডিও ছাড়ছি বলতে গেলে। তো আজকে আমরা চলে এসেছি বাড়িপুর স্টেশনে। বাড়িপুর স্টেশনের ঠিক পেছনে কিশোর সঙ্গ মাঠ, কিশোর সঙ্গে মাঠের পাশে একটা দোকানে পরোটার দোকান। 10 টাকা সব পরোটা, এটা ইউনিক নয়, ইউনিক হচ্ছে 10 টাকা সব পরোটার সাথে তিন রকম তরকারি আবার একটা জিলাপি ফ্রি। তো চলো দেখা যাক, আদৌ সেটা পরোটা না অন্য কিছু। তো দেখো ভিডিওটা কেমন। এই যে আমরা বাড়িপুর স্টেশনের ওপর দাঁড়িয়ে রয়েছি, বাড়িপুর এক নম্বর স্টেশন প্ল্যাটফর্ম। এখানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবে কিশোর সঙ্ঘের মাঠ, কিশোর সঙ্ঘের মাঠের ভিতরে ঢুকতে হবে। এবার এখানে এখানে যে এই যে প্যান্ডেল করা রয়েছে, এগুলো কোনো ইভেন্ট চলার জন্য প্যান্ডেল হয়তো করা রয়েছে। কেউ এসে প্যান্ডেল না দেখতে পেলে ভেবো না যে এটা সেই জায়গা নয়। এই কিশোর সঙ্ঘের মাঠে ঢুকেই এখানে পরপর যে দুটো দেখতে পাচ্ছ পরোটার দোকান রয়েছে, এই সেকেন্ড দোকান। আমরা দোকানের সামনে চলে এসেছি। এই যে এই দোকানটা, এই যে দেখতে পাচ্ছ এই দোকানটা, মানে সেলটা শুধু দেখো, সেলটা দেখাই দাও, সেলটা দেখো ভেতরে শুধু, মানে এই যে দোকানটা সেলটা দেখতে পাচ্ছ কত সেল হচ্ছে। এই যে এখানে জিলাপি রয়েছে, মালপোয়া রয়েছে। তো চলো দেখা যাক কিরকম হয়। আর এই যে এখানে ময়দা মাখা হচ্ছে, এই যে এখানে রয়েছে আলু কষা, আর এটা হচ্ছে আলুর দম, আর এটা ডিমের কারি আছে, আর এটা সম্ভবত ঘুগনি, ঘুগনি রয়েছে এতে। আর এই যে এখানে পরোটা রয়েছে, এখানে পরোটা এই যে ভাজা হচ্ছে আর এখানে রাখা হচ্ছে। কাকু একাই মাপছে, একাই পরোটা দিচ্ছে, একাই টাকা, মানে টাকার হিসেব রাখছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। এসে থেকেই দেখছি এই দাদা একের পর এক পরোটা বেলে যাচ্ছে আর ভেজে যাচ্ছে। দাদা মানে পরোটা শুধু ভাজছে আর বেলছে, 20 মিনিট হয়ে গেল, এসে থেকে দেখছি শুধু পরোটা ভাজছে আর সেই স্টাইলেই পরোটা পিটছে। তো দাদা তোমার, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমি দোকানে কাজ করছি প্রায় 17 বছর। নিজেদেরই দোকান নাকি কাজ করছো? নিজেদেরই মতন, মানে আমি ছোটবেলা থেকে আমার দাদা দেখায় ছিলাম, দাদা ছোটবেলা থেকে আমাদের দেখে আমার দেখেছে, সেই থেকে আমি এখানেই আছি। হ্যাঁ, 17 বছর একই জায়গায় আছি, এখানেই কাজ শিখেছি। এই যে দোকানের বেসিক কিচেনে, বেসিক কিচেন বলা ভুল, দোকানের শেষ দিকে একটা কিচেনে জিলিপি ভাজা হচ্ছে। এই যে দাদু জিলিপি ভাজছে এখানে, বাহ দাদুর অভিজ্ঞতা বিরাট, খুব সুন্দরভাবে জিলিপিগুলো ভাজছে। দাদু রোজ কত, মানে কতটা করে জিলিপি ভাজো? আমরা 40-45 কেজি জিলিপি ভাজি। প্রায় 45 কেজি করে জিলিপি ভাজতে হয়। ও আচ্ছা, 25-30 কেজি ফ্রি দেওয়া হয়, আর এমনি নর্মালি ভাজা হয় 45-50 কেজি মতো। এটা তাও তুমি কত বছর ধরে ভাজছো? আমি 45 বছর মতন হয়ে গেছে। ভাবলাম দাদার সাথে কথা বলাবো, কিন্তু এতই ভিড়, এত ভিড়, দাদা কথা বলতে পারলো না। আর তো কিছু করার নেই, চলো দেখি। তো অনেক, মানে ফোন দাঁড়িয়ে থাকার পর দাদার হাত একটু খালি হয়েছে। তো ফার্স্টে জিজ্ঞাসা করবো, তোমার নামটা একটু বলো। সৌমেন দাস। বহুত তেজ হো রহে হো। সৌমেন দাস, তোমার এই দোকানটা এখানে কত বছর চলছে? আমার বাবা 35 বছর চালিয়েছে, আমি এই 17 বছর চালাচ্ছি। বাবা, এত বছর দোকান চলার পরেও এখনো এত ভিড় হচ্ছে। আচ্ছা এখানে কত করে বড়টা, শো কত করে? 10 টাকা শো। 10 টাকা শো বলে কোন তরকারি আপনি যেটা ইচ্ছা খেতে পারেন, সঙ্গে একটা করে জিলিপি ফ্রি পাবেন। জিলিপি ফ্রি 10 টাকা শো। এখানে বাড়িপুরের মধ্যে এই একটাই মনে হয় দোকানে যেখানে 10 টাকা শো পরোটা বেচা যাচ্ছে। তো
এখানে মানে আপনাদের এইটা হচ্ছে মানে 10 টাকা সহটা কিভাবে হচ্ছে মানে আমাদের সেলের উপর চলে আসে কারণ আমাদের এখানে মধ্যবর্তী গরীব সবাই মিলে খায় ঠিক আছে যাদের সবাই খেতে পারে সেই জন্য 10 টাকা সহটা আচ্ছা আচ্ছা তো দেখতে পেলে এখানে সেলের উপর বলছে যে হয়ে গেছে আচ্ছা আপনাদের এখানে টোটাল ময়দা কত টাকা কাটে 100 কেজি কাটে 100 কেজি কাটে কাঁচাকাঁচি ময়দা কাটে মানে বিশাল ব্যাপার তো চলো যাওয়া যাক এবার ভিতরে একটু ভিতরে মানে বসার জায়গা নেই দাদা এখানে পরোটা ভাজছে এপারটা এখানে দাদা পরোটা ভাজছে তো চলো ভিডিওটা দেখো কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো দীর্ঘ অপেক্ষার পরে আমরা পরোটা হাতে পেয়ে গেছি পরোটা মানে অনেক দেখলাম মানে হাতে পেয়েই দেখলাম যেটা ফার্স্টেই দেখছি যে পরোটাটা অনেকটাই পাতলা ঠিক আছে মানে সেই রুমালের মতো পাতলা প্রায় পরোটাটা আর এটা হচ্ছে ঘুগনি আছে এই যে মানে অন্যান্য দোকানের হচ্ছে মটরের পরিমাণটা অনেকটাই বেশি আর এটা হচ্ছে আলু কষা আর মানে আরও দুরকম তরকারি আমি নেবো তোমাদের দেখানোর জন্য সেটা মানে প্লেটে জায়গা নেই বলে নিলাম না তো চলো একটু টেস্ট করা যাক ফার্স্টে শুধু পরোটাটা একটু টেস্ট করে দেখি কেমন ভালো মোটামুটি শুধু পরোটা যেমন লাগে ও আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে এখানে এই যে জিলিপিটা দেখাতে ভুলে গেছি এই যে জিলিপিও একটা করে দেয় আচ্ছা বলছি দাদা এই জিলিপি যদি আলাদা কেউ কিনতে চায় সেটা কিরকম মানে 100 গ্রাম 10 টাকা মালপোয়া আছে 4 পিস 10 টাকা আচ্ছা এই মালপোয়া 4 পিস 10 টাকা আচ্ছা জিলিপি 100 গ্রাম করে 10 টাকা আচ্ছা আচ্ছা এবার পরোটাটা একটু ঘুগনি দিয়ে খেয়ে দেখি আমার কিন্তু ঘুগনিটা খুব ভালো লেগেছে মানে একটা স্পাইসি স্পাইসি ব্যাপার আছে ঘুগনিটা খুব সুন্দর আর একটু আলু কষাটা শুধু খেয়ে দেখি ঘুগনিটা একটু দেখি খেয়ে শুধু ঘুগনিটা ফার্স্টে খেয়ে দেখছি ঘুগনিটা শুধুও খুব ভালো লাগছে আর একটু আলু কষাটা শুধু খেয়ে দেখি আলু কষাটা একটু বেশি রিচ মানে ঘুগনিটা মানে সবাই খেতে পারবে আলু কষাটা যারা ঝাল খায় তারা শুধু খাবে আর পরোটা দিয়ে আলু কষাটা খেয়ে দেখবো ঠিক আছে এই যে আমরা আবার আরো দুটো তরকারি নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ওই আগের তরকারি আর এই তরকারিটা দেয়ের সাথে আর আমি আর এক্সট্রা ডিম কষাটা নিয়ে নিয়েছি ডিমটা যেন গ্রেভিতে পুরো চান করিয়ে দিয়েছে এই যে ডিমটা গ্রেভিতে পুরো চান করিয়ে দিয়েছে আচ্ছা এইটা আর এটা মনে হচ্ছে সবার যে একই রকম কিন্তু না এটা আলুর দম আর আগেরটা ছিল আলুর কষা তো এটা একটু খেয়ে দেখি ফার্স্ট দুটো প্রায় একই ওটা একটু মানে কষা কষা এটা একটু দম ঝোল ঝোল টাইপের একই প্রায় একটু পরোটা দিয়ে খেয়ে দেখবো ভালো লাগছে বেশ পরোটার সাথে এটা ভালো লাগছে একটু ডিম কষাটা খেয়ে দেখবো আরে বড্ড ঝাল ডিম কষাটা মানে খুব ঝাল আর খুব রিচ তরকারি আদা রসুন একটা ফ্লেভার আছে খাবো না ডিমটা পরে রাখছি এটা তো বলার কিছু নেই সবাই জানে ডিম কেমন খেতে হয় কিন্তু পরোটা দিয়ে স্পেশাল বাইট করে দেখি একটুখানি তো আলু খুব সুন্দর
আমার সবচেয়ে ভালো লেগেছে ঘুগনিটা। এবার এটা শেষ করি, দেখা হচ্ছে আবার একটা নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।